নমস্কার ডিয়ার চিলড্রেন, যাই হোক সামনে পুজো, অনেক আনন্দ ফুর্তি করলাম পুজোতে। তো সামনে 26 নভেম্বর সামনে পরীক্ষা, তো ভালো তো দিতে হবে, ঠিক আছে? তো আজকের বিষয় হচ্ছে সমযুক্ত একটি শব্দ পাশে শূন্যস্থানে লেখো। সমযুক্ত একটি শব্দ পাশে শূন্যস্থানে লেখো, ঠিক আছে? এই যে আছে এখানে যোগ, জোর, খোলা, ঝোল, এগুলো দিয়ে সমন্বয় যুক্ত, মানে একই সমলে সমজাতীয়, মানে একই জাতীয়, মানে উচ্চারণটা একই হবে, প্রোনাউন্সিয়েশনটা একই হবে, ঠিক আছে? তাহলে লেখা আছে সমযুক্ত একটি শব্দ পাশে শূন্যস্থানে লেখো, ঠিক আছে? তারপর লেখো, এখানে লেখা আছে ছোলা, ঝোলা, তারপর লেখা আছে দোল, গোল, তারপরে নোট, বোল, তারপরে রোগ, ভোগ, এ দুটো সমজাতীয়, এরা সমজাতীয়, এরা সমজাতীয়, এরা সমজাতীয়, এখান থেকে একটা একটা করে সমজাতীয়গুলো নিতে হবে। এটার সঙ্গে এখান থেকে কোনটা মিলবে, ঠিক আছে? তাহলে লেখা আছে ছোলা, ঝোলা, তাহলে কোনটা মিলবে, যোগ, জোর, খোলা না ঝোল? তাহলে ছোলা, ঝোলা, খোলা, ঠিক আছে? খোলা, তাহলে এখানে লিখবো আমরা এই যে এটা খোলা, খয় আকারে খো, লয় আকারে লা, খোলা। নেক্সট খ নাম্বার দোল, বোল, ঠিক আছে? তাহলে এখান থেকে বার করবো যোগ, জোর বা ঝোল, তাহলে হবে ঝোল, এই যে এটা, তাহলে দোল, বোল, ঝোল, বুঝলো? তাহলে লাগবে ঝোল, ঝয়কার ল, ঝোল, বলো। তারপর নেক্সট নোট, বোট, কি আছে? নোট আর বোট আছে, তাহলে এখান থেকে আছে যোগ আর জোল, তাহলে মিলবে এই যে এটা ঝোল, তাহলে হচ্ছে নোট, বোট, লাগবো জোর, জয়কার ট, হলো। তারপরে নেক্সট রোগ, ভোগ, এই যে যোগ, লাস্টে সবারই গ, তাই না? তাহলে এখানে লিখবো যোগ, কমপ্লিট। তাহলে একবার আমরা পড়ে দেখি কি হলো, ছোলা, ঝোলা, খোলা মিলল, দোল, বোল, ঝোল মিলে গেল, নোর, বোল, জোর এটাও মিলল, নেক্সট রোগ, ভোগ, যোগ, কেমন, তাই না? তাহলে বাড়িতে ভালো মতো পড়বে, হ্যাঁ, প্র্যাকটিস করবে, লিখবে, তবেই পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।